ওয়েলকাম টু বেদাঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে, কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু টু ইন্টু অ্যাঙ্গেল বিওসি। ওকে, তো তাহলে আমরা আগে একটা বৃত্ত আঁকি এবং এই বৃত্তে দুটি জ্যা হচ্ছে এসি ও বিডি। তো একটা জ্যা আঁকলাম, তা হচ্ছে সেটা হচ্ছে এসি, আর একটা হলো বি ডি। ওকে, আচ্ছা এবার কি বলছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পিতে ছেদ করে। তাহলে এ থেকে যে স্পর্শকটা আঁকলাম এবং বি থেকে যে স্পর্শকটা আঁকলাম, তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, আর সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শ। তো সি থেকে একটা স্পর্শক আঁকলাম আর ডি থেকে একটা স্পর্শক আঁকলাম, তারা পরস্পরকে কোথায় ছেদ করে, না কিউ বিন্দুতে। ওকে, আচ্ছা তো আমাদেরকে প্রমাণ কী করতে হবে, প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টু ইন্টু অ্যাঙ্গেল বি ও সি। এই অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টু ইন্টু অ্যাঙ্গেল বি ও সি। ওকে, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তো এই বিন্দুটা ও, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে বি ও সি। ওকে, আচ্ছা তো তার জন্য প্রমাণ কিভাবে করব, দেখো আমরা জানি যে যে কোনো দুটি বিন্দু, কোনো বহিঃস্থ বিন্দু থেকে যখন বৃত্তের ওপরে দুটি স্পর্শক আঁকা হয় তখন যে কোন দুটি তারা পরস্পরের সম্পূরক কোণ হয়, মানে এখানে এই অ্যাঙ্গেল পি, ঠিক আছে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। পি বহিঃস্থ বিন্দু থেকে পি এ ও পি বি হলো অঙ্কিত স্পর্শ। ওকে, তাহলে অতএব অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা আমি 1 নম্বর দিলাম। তো একই রকমভাবে আমরা বলতে পারি অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল ডি ও সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো একই কারণে কিউ এখানে বহিঃস্থ বিন্দু, তাহলে কিউ বিন্দু থেকে কিউ ডি আর কিউ সি হচ্ছে দুটো অঙ্কিত স্পর্শক, তাহলে একই কারণে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল ডি ও সি, অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল ডি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমি 2 নম্বর দিই। আচ্ছা এবার 1+2 করি। এক, 1+2 করলে কী হবে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ডি ও সি, সরি এটা ডি। ওকে, অ্যাঙ্গেল ডি ও সি ইজ ইকুয়াল টু 180 প্লাস 180, দ্যাট ইজ 360 ডিগ্রি। ওকে, আচ্ছা এবারে আমরা বলতে পারি, দেখো এই যে পুরোটা পুরোটা মিলে হচ্ছে 360 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ ও বি প্লাস বি ও সি প্লাস সি ও ডি প্লাস ডি ও এ, এই সবটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আবার অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি, দ্যাট ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ওকে, এটা এখানে 360 ডিগ্রি লিখে রাখি। ইকুয়ালস টু 360 ডিগ্রি, এটা আমি 3 নম্বর দিয়ে রাখি। আচ্ছা তো আমি কি বললাম, আমরা যদি এই সব পুরো অঙ্ক অ্যাঙ্গেলগুলো নিই, এ ও বি প্লাস বি ও সি প্লাস সি ও ডি প্লাস ডি ও ডি ডি ও এ, তো সবটা মিলে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, এই বি ও সি আর এ ও ডি তারা সমান, কারণ তারা বিপ্রতিপকোণ। ওকে, আবার অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও ডি, ঠিক আছে, তারা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট।
ফাইন, তাহলে আমি এটা লিখতে পারি এভাবে, অতএব তাহলে আমরা এটা যদি আমি 4 নম্বর দিই, তাহলে 4 নম্বর, আমরা 4 নম্বরে যদি আমরা বি অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু এ ও ডি বসাই, তাহলে কি হবে? তাহলে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি প্লাস এ ও ডির জায়গায় কী বসাবো? আবার বি ও সি, তো বি ও সি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল, দেখো দুটো বি ও সি আসছে, তাহলে 2 BOC প্লাস অ্যাঙ্গেল সি ও ডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ওকে, অতএব অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি ও সি। তাহলে এইটা যেটা পেলাম অ্যাঙ্গেল এ ও বি প্লাস সি ও ডি, সেটা আমরা 3 নম্বরে বসিয়ে দিই, এই 3 নম্বরে এখানে অ্যাঙ্গেল এ ও বি প্লাস সি ও ডি, যেটা আমি ডিওসি লিখেছি কিন্তু একই জিনিস। আচ্ছা তো চলো যদি বসাই তাহলে কি আসবে, তাহলে বসালে আসবে, ঠিক আছে, তাহলে 3 নম্বর থেকে পাই অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ, ঠিক আছে, এবার এ ও বি প্লাস সি ও ডির জায়গায় কী বসাবো, বসাবো এটা এক্ষুনি যেটা পেলাম, প্লাস 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি ও সি, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি কেটে গেল, এবার 2 BOCকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কত হবে, অতএব অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বি ও সি, এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।